বিদায় সব সময়ের জন্যই বেদনার। 2006 সালের 28 অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের ছিল শেষ দিন। এরপর কেটে গেল বিএনপির ক্ষমতার বাইরে থাকার 17 বছর। এরই মাঝে 2 বছর কেটেছে তত্ত্বাবধায়ক সরকার আর 1/11 জাতাকলে। বাকি 15 বছর রাজত্ব করেছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকার 15 বছরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হয়েছেন সমৃদ্ধ। কেউ ক্ষমতায়, কেউ অর্থে, আর কেউ বা নাম লিখিয়েছে নানা অনিয়মের তালিকায়, আর কেউ বা কামিয়েছে জনপ্রিয়তা। আবারও বিজয়ী হব, শক্তি রাখেন, নিজেরা শক্তিমান হন। তবে দলটির দুঃসময়ে পাশে থাকা অনেক নেতাকর্মী 15 বছরেও গোছাতে পারেনি তাদের ভাগ্য, আর এই সময়ে বেড়েছে আওয়ামী লীগের কর্মী ও ছোট ছোট গ্রুপের সংখ্যা। ক্ষমতায় থাকার দীর্ঘসূত্রিতায় বেপরোয়াও হয়েছে এই আওয়ামী লীগ। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর ক্ষমতা আর দাম্ভিকতায় দলটিতে বেড়েছে অভ্যন্তরীণ কোন্দল, যার প্রমাণ পাওয়া যায় দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘটনায়। তবে তৃণমূলে এমন বিদ্রোহের মূল কারণ হিসেবে দায়ী করা হয়েছে কেন্দ্র থেকে দায়িত্ব পাওয়া নেতাদের উপর, উঠেছে অর্থের বিনিময়ে দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ। ২০১৪ সালে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয়, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছেন 154 জন, আর বাকি আসনগুলোতে নির্বাচন হলেও অধিকাংশ এবং প্রায় প্রত্যেক আসনেই আওয়ামী লীগের বিরোধিতা করে বিরোধী হয়েছে আওয়ামী লীগের নেতারাই। দলটির বিভিন্ন সূত্র বলছে আসন্ন নির্বাচনেও দলটিতে মনোনয়ন কোন্দল দেখা দেবে, আর সেখানেও বিভক্তির কারণ হবে অঞ্চল ভেদে দায়িত্বপ্রাপ্ত নেতারা, আর সাবেক আমলাদের দাপট্য রয়েছেই। তাই বিরোধী দলহীন এই নির্বাচন আওয়ামী লীগের কোন্দল আর বিভক্তির দাপট এবারেও কমবে না বলে আশঙ্কা খোদ আওয়ামী লীগ নেতাদের। আওয়ামী লীগে এই বিদ্রোহ সংসদ নির্বাচন থেকে শুরু হলেও এখন তা ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত পৌঁছে গেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে, তাই দ্বাদশ নির্বাচনী রাজনীতির মাঠে হয়তো আওয়ামী লীগের বাইরে কাউকে দেখা যাবে না, আর তাই হয়তো নিজ মাঠে আওয়ামী লীগের বিরোধ বাঁধবে আওয়ামী লীগে। বিরোধী দলগুলো না আসলেও এবারও আওয়ামী লীগের মনোনয়নের বাইরে বিদ্রোহী প্রার্থীরা অংশ নিতে পারে নির্বাচনে, আর এটি হতে পারে প্রার্থী বাড়াতে আওয়ামী লীগের নতুন কৌশল। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।